नमस्कार বন্ধুরা, ওয়ে টু জবস ইন বেঙ্গলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমার কি আধার কার্ড আছে এবং সেটি কি 10 বছর পূর্ণ হয়ে গেছে? তাহলে এখনই এই কাজটি করিয়ে নাও, না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে, অর্থাৎ আধার কার্ড স্টপ হয়ে যেতে পারে। যাদের আধার কার্ডের বয়স 10 বছর পূর্ণ হয়ে গেছে তাদেরকে কিন্তু UIDAI-এর তরফ থেকে জানানো হয়েছে যে আধার কার্ডের সঙ্গে POA অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এবং POI অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস আপডেট করতে হবে, যা কিন্তু এখন অনলাইনের মাধ্যমে করলে ফ্রি অফ কস্ট কিন্তু হচ্ছে, অর্থাৎ 14 জুন পর্যন্ত কিন্তু হচ্ছে। এরপরেও কিন্তু UIDAI-এর তরফ থেকে অনলাইনের মাধ্যমে POI এবং POI এই যে আধার ডকুমেন্টস আপডেট করার জন্য কিন্তু ফ্রি অফ কস্টের যে টাইম, সেই ডেটটি কিন্তু এক্সটেনশন করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে। কত তারিখ পর্যন্ত তোমরা তোমাদের আধার কার্ডের ডকুমেন্টস POA এবং POI অনলাইনের মাধ্যমে ফ্রি অফ কস্ট অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে, সেই বিষয়ে UIDAI-এর তরফ থেকে কি নোটিফিকেশন জারি করা হয়েছে A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। চলো, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি অনলাইনের মাধ্যমে ফ্রি অফ কস্ট অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের POA অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস এবং POI অর্থাৎ প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস আপডেট করার জন্য ডেট এক্সটেনশনের সেই অফিসিয়াল নোটিফিকেশন পেজে, যা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া UIDAI, এনরোলমেন্ট অ্যান্ড আপডেট, যেটি প্রকাশিত হয়েছে নিউ দিল্লি থেকে 8 জুন 2023। এখানে বলা হয়েছে, দেখো যে অফিস যে মেমোরান্ডাম দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে এক্সটেনশন অফ রিল্যাক্সেশন ইন ফি চার্জেস থ্রু SSUP মাই আধার পোর্টাল ফর ডকুমেন্ট আপডেট। এই যে ডকুমেন্ট আপডেটের জন্য মাই আধার থেকে যে অনলাইন এর মাধ্যমে করা যায় তার ডেট কিন্তু ফ্রি অফ কস্টের জন্য ডেট এক্সটেনশন করা হয়েছে। এখানে বলা হয়েছে, দেখো ইন অর্ডার টু এনকারেজ মোর রেসিডেন্ট টু আপডেট দেয়ার ডকুমেন্ট ইন আধার, ইট ওয়াজ ডিসাইডেড টু প্রুভ দ্য প্রভিশন টু আপডেট দেয়ার ডকুমেন্ট ইন আধার থ্রু মাই আধার পোর্টাল SSUP ফ্রি অফ কস্ট 15/3/2023 থেকে 14/6/2023, অর্থাৎ 15/3/2015 থেকে 14/6/2023 পর্যন্ত কিন্তু ফ্রি অফ কস্ট এ কিন্তু তোমরা মাই আধারে গিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে ফ্রি অফ কস্ট তোমাদের যে ডকুমেন্ট সেটি কিন্তু আপডেট করতে পারতে রেসিডেন্ট হিসাবে, সেটাই কিন্তু বলা হয়েছে। পরবর্তীতে দেখো যে বেসড অন দ্য পজিটিভ রেসপন্স ফ্রম দ্য রেসিডেন্ট অ্যান্ড দ্য রেকমেন্ডেশন অফ দ্য রিজনাল অফিস, ইট ইজ ডিসাইডেড টু এক্সটেনশন দ্য ফেসিলিটি ফর 3 more months, দ্যাট ইজ ফ্রম 15/6/2023 টু 14/9/2023। অ্যাকর্ডিংলি দ্য ফেসিলিটি ফর ডকুমেন্ট আপডেট শ্যাল কন্টিনিউ ফ্রি অফ কস্ট থ্রু মাই আধার SSUP পোর্টাল অ্যাট, এই যে পোর্টাল, এই যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আপ টু 14/9/2023। অর্থাৎ এখানে বলা হয়েছে যে পজিটিভ রেসপন্স রেসিডেন্টের কাছ থেকে পাই এবং রেকমেন্ডেশন করেছে রিজিওনাল অফিস থেকে, যার জন্য কিন্তু ডেটটি কিন্তু এক্সটেনশন করা হয়েছে 15/6/2023 থেকে 14/9/2023, অর্থাৎ 15 জুন থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি অফ কস্ট কিন্তু অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে 3 মাসের জন্য ডকুমেন্টস আপলোড করার জন্য অর্থাৎ আপডেট করার জন্য কিন্তু ডেটটি এক্সটেনশন করা হয়েছে, যা তোমরা SSUP যে পোর্টাল মাই আধার UIDAI.gov.in এই আধারে এই পোর্টালে গিয়ে তোমরা কিন্তু এইটি এক্সটেনশন করতে পারবে 14/9/2023 পর্যন্ত, যা কিন্তু আজ অর্থাৎ 14 জুন পর্যন্ত কিন্তু শেষ ছিল, সেই ডেটটাই কিন্তু এক্সটেনশন করা হয়েছে, যা কিন্তু
একটি অফিসিয়াল নোটিশ। দেখো এখানে সেটাই বলে দিচ্ছে দ্য ইস্যু উইথ দ্য অ্যাপ্রুভাল অফ কমপ্লিমেন্ট অথরিটি, এবং এখানে দেখো সমস্ত ডিটেলসটা কিন্তু দেওয়া রয়েছে, এবং এগুলো ফরওয়ার্ড কোথায় করা হয়েছে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো এখানে যেটা বলা হয়েছে, যেটা ফরওয়ার্ড করা হয়েছে অল ইউআইডিএআই রিজনাল অফিসে, ইউআইডিআই টেক সেন্টারে, ডাইরেক্ট মিডিয়া ডিভিশন হেডকোয়ার্টারে, এবং আছে ডিরেক্টর সিআরএমএ এবং ফাইল, এগুলো সমস্ত কিন্তু সমস্ত জায়গায় প্রোভাইড করা হয়েছে, অর্থাৎ পাঠানো হয়েছে। তো এটা অফিসিয়াল একটি নোটিশ, অবশ্যই যারা এখনও পর্যন্ত করুনি তাদের, তোমাদের ডকুমেন্টস যাদের 10 বছর পুরনো যে তোমাদের আধার কার্ডটা ছিল সেটার কিন্তু ডকুমেন্টস আপডেট বাধ্যতামূলক, তার আগেও তোমরা কিন্তু করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে ফ্রি অফ কস্ট 3 মাসের জন্য কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই যারা এখনও পর্যন্ত কোনো কারণবশত করতে পারোনি তারা অবশ্যই এই ডেটের মধ্যে তোমরা অবশ্যই তোমাদের যে ফ্রি অফ কস্ট তোমাদের যে ডকুমেন্টস আপডেট সেটা কিন্তু করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য, এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা দেখাবো আবার এক নতুন ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে।